বৈশ্বিক পানি সংকট মোকাবেলা আর পানি কূটনীতিতে পিছিয়ে পড়া দেশগুলোর অধিকার নিশ্চিত করতে প্রতি বছর বাইশ মার্চ পালন করা হয় বিশ্ব পানি দিবস যদিও পানির জন্য প্রকৃতি প্রতিবাদ্য নিয়ে বাংলাদেশে এবারে দিবসটি পালিত হলো পাঁচ দিন পর অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী বলেন বিশ্বের প্রায় একশো কোটি মানুষ সুপেয় পানির সুবিধা বঞ্চিত অঞ্চলে বাস করলেও বাংলাদেশের সাতাশি ভাগ মানুষই নিরাপদ পানির সুবিধা পাচ্ছে আমাদের দেশে যে এত নদী নালা খাল বিল পুকুর সেগুলি আমাদের কিন্তু সংরক্ষণ করা প্রয়োজন কারণ উন্নয়নের নামে আমরা দেখি সবার আগেই পুকুর ভরাট খাল ভরাট বা নদী ভরাট এই কাজগুলি থেকে সকলকে বিরত থাকতে হবে যে আমাদের নদীগুলিকে আমাদের যেমন নাব্যতা রক্ষা করতে হবে আর বর্ষাকালে বৃষ্টির যে পানিটা আসে সেই পানি আমাদেরকে কিভাবে আরও বেশি করে ধরে রাখা যায় তার পরিকল্পনা নিতে হবে তিস্তায় ব্যারাজ নির্মাণের আগে এর নেতিবাচক দিকটি ভেবে দেখা উচিত ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান তিস্তা সহ ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর পানি বন্টন নিয়ে আলোচনা চলছে চাহিদা মেটাতে বর্ষার পানি সংরক্ষণের প্রতিও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তিস্তা ব্যারাজ আমরাই উদ্যোগ নিয়ে করেছিলাম কিন্তু তার ভবিষ্যৎ কি হতে পারে সেটা আমরা চিন্তা করি নাই এই ব্যারাজটা করার আগে আমাদের চিন্তা করা উচিত ছিল যে আমরা ভাটির দেশে বসবাস করি ভারতের সাথে আমাদের যে অভিন্ন নদীগুলি সে নদী সম্পর্কে আলোচনার জন্য ইতিমধ্যে আমরা বিভিন্ন কাজ করেছি যৌথ নদী কমিশন জিআরসি গঠন করা আছে তারা আলাপ আলোচনা করছে এবং সে অন্যান্য নদীর আমরা এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় আর তিস্তানীয় আলোচনা চলছে তবে আমাদের নিজে আমি একটা কথা বলতে চাই যে কারোর উপর নির্ভরশীল না নিজেদের ব্যবস্থাটা আগে নিজে করতে হবে বর্ষাকালে যে বিশাল জলরাশি আসে সেটা আমরা কিভাবে ধরে রাখতে পারি। আমাদেরকে সেই নিয়ে নিজেদেরটা দেখতে হবে। নদী পারে গাছ লাগিয়ে ও পার বেঁধে জমি পুনরুদ্ধারের পাশাপাশি নদীর স্বাভাবিক গতিপথ ধরে রাখার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন নদী যেন অভিশাপ না হয়ে আশীর্বাদ হয় এর আগে সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারী সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পানি দিবসের র্যালি হয়